মশা রক্ত খাচ্ছে রাত্রে বেলা না কিন্তু দিনের বেলা, মশা নিজেকে থাপ্পড় মারা বা নিজেকে মারার সবচেয়ে ভালো উপায় হচ্ছে নিজের গালে থাপ্পড় মেরে মশা মারানো। আশা করি বুঝতে পেরেছ কাকে নিয়ে ভিডিওটা করছি। তরপ তরপ মেরে দিল সে আহা নিকালতি হ্যায় এসা ক্যা গুনাহ কিয়া হাম লুট গয়ে লুট গয়ে তেরি প্যার মে। আমি কোনো গুনাহ করিনি, শুধু রাত্রেবেলা মধ্যরাত্রে হাইওয়েতে যাই ট্রাফিক জ্যাম পাবলিককে দেখানোর জন্য। আমি কোনো গুনাহ করিনি, আমি রাত্রেবেলা সোশ্যাল ইনফ্লুয়েন্সার হয়ে লোককে বলি রাত্রেবেলা এই রাইডের মজাই আলাদা। আমি কোনো গুনাহ করিনি, আমি রাত্রেবেলা লাইভে বসে সিগারেট থেকে পয়সা রোজগার না করার জন্য বিড়ি খেয়ে লোককে দেখাই যে আমি কোনো গুনাহ করিনি, আমি কোনো গুনাহ করিনি। আমি মানুষকে শেখাচ্ছি জীবনে টাকা মাটি মাটি টাকা, সেই আমি কিন্তু মনিটাইজেশন অন করে রাত্রেবেলা লাইভ প্লাস ভিডিও করি। আমি কোনো গুনাহ করিনি, আমি আমি সেই মানুষ যে সবাইকে বলছি পরিবারকে সময় দাও, পরিবারকে খুশি রাখো। হ্যাঁ, কিন্তু সেই মানুষই রাত্রে 12টা একটার সময় ঘর থেকে বেরিয়ে আসছি পরিবারকে সময় দেওয়ার নাম করে। আমি আমি কোনো গুনাহ করিনি, লোককে বলছি এইসব ইনস্টাগ্রাম ফেসবুক হোয়াটসঅ্যাপ এগুলি ছেড়ে পরিবারকে ভালোবাসো। অথচ আমার পেশা বা আমার সংসারটা চলে ইউটিউব, যারা দেখে এদের হাতে অবশ্যই মোবাইলটা থাকতে লাগে। আমি জীবনে কোনোদিনও টাকার পেছনে ছুটিনি, অথচ আমি নিজেকে স্মার্ট ওয়ার্কার বলছি। আমি একসময় শুধুমাত্র স্মার্ট ওয়ার্কার ছিলাম, অথচ আমার অ্যাকাউন্টে মাত্র 2300 আর 2500 টাকা আছে। আমি এখন শুধু 7 দিনের মধ্যে শুধু স্মার্ট ওয়ার্কার হইনি, স্মার্টকে সাথে সাথে হার্ড ওয়ার্কার হয়ে গেছি। কাকে নিয়ে বলছি? নিশিরাত বিরো হেরো বাসি ওরে কে বাজায়, নিশিরাত বিরো হেরো বাসি ওরে কে বাজায়, ভালোবেসে কেন বধু আজ শুধু কেঁদে যায়, সেদে সেদে কেন তুমি মরো নিলে, কত কি রয়েছে লেখা কাজলে কাজলে। বুঝে গেছ? আমি হচ্ছি তোমাদের নীতি জ্ঞান, পৃথিবীর জ্ঞান, বাস্তব জ্ঞান দেওয়ার পুরুষ মানুষ। আমার পুঁথিগত বিদ্যা নেই, আমার নাম সৌমেন। বুঝাতে পারলাম? বাঙালিরা নাকি রেগে গেলে ইংলিশ বলে আর এটা খেলে ইংলিশ বলে। কালকে ওকে সবাই জিজ্ঞেস করছিল তুমি কি খেয়ে আছো, ও বলছে না আমি খেয়ে নেই, কিন্তু ব্যাটাই এমন ইংলিশ বলছিল আই এম ফাইন, আই এম ওকে, লাইফ ইজ কমপ্লিকেটেড। কিন্তু সব কমপ্লিকেশনেরই সলিউশন আছে, শুধু সময় চাই। সময় চাই না রে সোমেন, সময় চাই না, ভিউজ চাই, ভিউজ চাই। দু চাকা গাড়ি আছে, তবে 4 চাকা হলে ভালো হয়। কালকে বলে ফেলেছে, মনের কথা বুকের কথা মুখ দিয়ে বেরিয়ে গেছে। তো 4 চাকা চাকার জন্য গাড়ির জন্য এরকমভাবে একটু অ্যাক্টিং করতে লাগবে। দেখছো সিগারেট থেকে বিড়িতে আইসা পড়ছে কালকে। আমি কালকে ভিডিওতে কি বলেছিলাম লাস্ট ভিডিওতে? ঘামের গন্ধ। দেখছো কেমন কেনা ভিডিওগুলিও ফলো করে, ও ড্রেস চেঞ্জ করে হোয়াইট গেঞ্জি পরে গেছে। তোমরা ভাবো না প্যাশনে দেখতে কোনো দাম নেই, ভিউজ নেই, না থাকুক ভিউজ, না থাকুক ভিউজ। কালকে ও শার্ট চেঞ্জ করেছে। ভাই তুই সিগারেট থেকে বিড়িতে আসলি কেন? আই আই তুই এটা কিন্তু আমি ভালোবেসে বলি, না না ভাই ডাকবো না, আজকাল ভাই ডাকটা তো একটু কেমন কেমন লাগে, ভাই যান ডাকলে অন্যরকম লাগে, আমি তো ভাই ডেকেছি। আচ্ছা তো সিগারেট থেকে বিড়িতে এরপরে কিসে আসবি? খৈনি, খৈনির দামটা কম না মার্কেটে? আচ্ছা তো এই সোশ্যাল ইনফ্লুয়েন্সার ইনফ্লুয়েন্স করছে, পরিবারকে সময় দাও। ভাই সবাই যদি পরিবারকে সময় দেয়, রাত্রেবেলা সবাই ঘরে ঘুমায়, তুমি কার জন্য লাইভ করবা রাত 12টার সময়? তুমি তোমার দরকার নেই, তুমি বলছো সবাইকে পরিবারকে সময় দিতে, তুমি এদিকে গুনছো 500, 600, 800, 1K। কি বুদ্ধি করে চ্যানেলের নামগুলি পড়ছিলে, যাতে মানুষ আজকের লাইভে আরো আরো বেশি করে যাবে, কারণ তোমার মুখে চ্যানেলের নাম শোনার জন্য। তুমি নিজের পরিবারকে খাচ্ছ, সঙ্গে সঙ্গে লোকের পরিবারগুলো খাচ্ছ। এই যে মায়াগুলা মহিলাগুলা, হ্যাঁ
এই মানে ইউটিউবারগুলো ভাগলো, নিজের জামাইকে পাশে ফেলায় দৌড়াইলো, সৌমেনের লাইফ সৌমেনের ভাই, ওদের পরিবারটা নষ্ট হইলো না? তোমার তো ঘর বাড়ি নাই, তুমি রাত্রিবেলা 12টা সময় লোককে ট্রাফিক জ্যাম দেখাও, এই দেখেন হাইওয়ে। আমি কি বলেছিলাম, ওই এমন কুইরা, ও তো গলির মধ্যে মানে বড়মার বাড়িতে গেছে, কালকে রাত্রে আমাকেও দেখিয়ে দিল, ও হাইওয়ের সামনে আছে। তোমরা কি ভাবো, তোমরা আমাকে খুব ছোট ইউটিউবার ভাবো, প্রত্যেকটা পয়েন্ট সে আমাকে দেখিয়ে দিয়েছে। কালকে বলেছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও আমি দেখি না, আমার নিজেই বলেছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও যদি না দেখি নিজেকে রেক্টিফাই কী করে করব, নিজের ভুলগুলি কী করে শুধরাবো। এর জন্য কালকে আমাকে দুটো জিনিস দেখালো, একটা ও ড্রেস চেঞ্জ করলো, দ্বিতীয় ও হাইওয়ে আছে। আমি যদি আবার বলি না হাইওয়েতে নেই, ও আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল, এই দেখো হাইওয়েতে ট্রাফিক জ্যাম। কিন্তু মাঝখানে তোমাদের আমাদের সবাইকে বলে একটা কথা বলে দিল, শালা মদ খেলে কি হয়েছে, হুশ ছিল, যাতে মাতাল তালে ঠিক। জীবনে এরকম ট্রাফিক জ্যাম হয়, ট্রাফিক জ্যামটা কিছুক্ষণ থাকে, কিছু দিন থাকে বা কিছু মাস থাকে। মানে এই যে আমরা নাটকগুলা করছি, মানে এই যে আমাদের ঝগড়া ঝগড়া ভিউজের জন্য, চার চাকা গাড়ি কেনার জন্য, কিছু দিন, কিছুক্ষণ, কিছু সময়। একটা কথা বলেছে, জীবনে চলতে গেলে একটা ট্রাফিক থাকার দরকার। আমি তোমার ট্রাফিক হব, লেফট রাইট লেফট রাইট এইভাবে বলবো, হ্যাঁ সুইচ অন, এই রেড লাইট গ্রিন লাইট ইয়েলো লাইট, আমি হব। গ্রিন তো পড়ে আছি, রেডও পড়ে আছি, শুধু ইয়েলো দরকার, কালকে থেকে আমি একটা ইয়েলো টিপ লাগিয়ে নেব, আমি হব সোমেন তোমার জীবনের ট্রাফিক পুলিশ। না পুলিশ না, আমি ট্রাফিক ল্যাম্পটাই হয়ে যাব। তো জীবনে ট্রাফিক দরকার আছে, মানে কখন থামতে হয়। ও কালকে অনেকগুলি কথা বলেই দিল, হ্যাঁ এখন চলছে, তারপর ট্রাফিক দরকার, কারণ সে ট্রাফিক তাদেরকে তিনি দেখাবে রাস্তাটা কোন দিকে। ওদের জীবনে ট্রাফিকটা হচ্ছে ওদের সেই ভাইজান, যে নাটকটা স্ক্রিপ্টটা দেখিয়েছে। কালকেও বলেছে ওকে নাকি ওর একজন ভিউয়ার্স দিদি বা সাবস্ক্রাইবার দিদি বলেছিল লাইভে রাখতে, একমাত্র সে দিদির রিকোয়েস্টটা রাখতে সে কালকে লাইভে এসেছে। শোনো, নেক্সট টাইম যখন লাইভে আসবে তুমি মনিটাইজেশনটা অফ করে আসবে, কারণ তুমি তো নিজের ইচ্ছাতে লাইভে আসো না, না লোকের রিকোয়েস্ট লাগতে লাইভে আসো। 33K 40K ভিউজ হলে যার চ্যানেলে 3K ভিউজ হতো না সে লাইভে কেন, অনেক জায়গাতেই আসতে পারে। আর সিগারেট থেকে বিড়িতে এসেছো, এটা কোন ব্র্যান্ড থেকে কোন ব্র্যান্ডে এসেছো বললে না তো, নাকি এখন বাংলা চলছে, খাই কে পান বেনারস ওয়ালা, খুল যা বন্ধ কি আকল কি তালা, আরে এসা কি আধামা ছোরা গঙ্গা কিনারে ওয়ালা, গঙ্গা কিনারে ওয়ালা তুমি থাকো, তুমি গঙ্গা কিনারে থাকো মনে হয় না। আচ্ছা তারপর লোককে বারবার বলছে তোমরা কেন ঘুমাচ্ছ না, পরিবারকে সময় দাও। আর সে চিজ, শোনো আজকে থেকে লাইভে গিয়ে বলবে স্মাইল না, সে চিজ, এই দেখা চিজ, হ্যাঁ কিপ স্মাইলিং, কিপ স্মাইলিং, কেন গো, তুমি কি দাঁতের মানে কোনো ব্র্যান্ড প্রমোশন পেয়েছো, দাঁতের পেস্টের বা কিছু দাঁতের, স্মাইল কিপ স্মাইলিং, আরে তুমি তো স্মাইল করবাই, এত ভিউজ পাচ্ছ জীবনে যেটা পাও নাই। আচ্ছা তোমার এত নীতি জ্ঞান, পুঁথিগত বিদ্যা নাই নীতি জ্ঞান আছে, চ্যানেলের নাম চেঞ্জ করো, নতুন চ্যানেল কর খুলো, তোমার এই যে নীতি জ্ঞান, বাস্তব জ্ঞান, পার্থিব জ্ঞান, আমি অত ভালো বাংলা জানি না, এই যে জ্ঞানগুলি তুমি দিতে থাকো, জল খেলে কি হয়, তারপর জাম খেলে কি হয়, পরিবারকে সময় দাও, কিপ স্মাইলিং, লাইফ ইজ কমপ্লিকেটেড কিন্তু সব কিছুরই সলিউশন আছে, এই জ্ঞানগুলির জন্য তোমার চ্যানেলটার নাম হয়ে যাবে এখন এস আস্থা চ্যানেল, তাই না? জ্ঞানগুলি নিজের জীবনে কাজে লাগাচ্ছ, মা বাবাকে ভালোবাসো, ভাই বোনকে ভালোবাসো, মা বাবাকে সময় দাও। তুমি তোমার লাস্ট একমাত্র বোনের সাথে কথাটা কবে বলেছিলে, তুমি তোমার লাস্ট একমাত্র বোনকে কবে কল করেছিলে, মা বাবাকে ভালোবাসো, যেই ছেলে মার বাড়িতে ভাত খায় না, যেই ছেলে মাকে বলে তুমি যখন আমার মেয়েকে খাওয়াবে আমি দেখব, সেই ছেলের মুখে মা বাবাকে ভালোবাসা, নো 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 নো, ঝুট বলে কাওয়া কাটে ব্রাহ্মণ কি ছোড়া ডরিও, হরি পাপ দেগা তুম দেখতে রহিও, হ্যাঁ তোমার মুখে মার ভালোবাসা। লাস্ট বোনকে ভাইফোঁটা ছাড়া কখনো বোনকে আমি বনু বলে ডাকতে শুনিনি, তোমার বউকে শুনেছি, তোমাকে শুনিনি, তাই না? আচ্ছা এত কথা বলল, এত জ্ঞান দিল, ঝগড়াটা কেন হয়েছে, ওরে সায়ের বোতল খাওয়াই দেখো, তাও বাইর করতে পারবে না।
এমন ভাবে স্ক্রুটা টাইট করে রাখছে, সত্যি কথা সে বলবো না। সে ব্রাহ্মণের ছেলে, সে গীতা কুরআন গ্রন্থ সাহেব ধরবো, কিন্তু সত্য কথা বলবে না। আবার নিজেকে বলছে, আমি তোমাদেরকে ঠগাই না, আমি সৎ, সময় দাও সব ঠিক হয়ে যাবে। এটা তো আমরাও জানি, তোমাদের মধ্যে সব কিছু ঠিক হবে, মাঝখানে তোমরাও কিছু রোজগার করবা, আমরা রোজগার প্লাস গালি। গালি তো আমি রোজ খাই, আমি নাকি নাম জানি না। উফ বাবা, কালকে আমাকে একজন কোনো অন্য মানে নন বেঙ্গলি এসে আপকো নাম নিয়ে আপে, মানে ও বাংলা হিন্দি দুইটা খপচা খপচা লিখা আমার মামা কথাটা খেয়ে নিছে। আচ্ছা, তো নিজের সুখের কথা ভাবতে নেই, অনেক বড় বড় কথা একই মুখে কত কথা কও, মানে এটা খাইলে পরে মনে থাকে না, না মানে কখন কোনটা বলা হয়। তখন একবার বলছো আমি আই এম ফাইন, কিন্তু আবার বলছো যে লাইফ ইজ কমপ্লিকেটেড। যে ফাইন থাকে, যে ওকে থাকে, তার লাইফ কি কইরা কমপ্লিকেটেড থাকে? তারপর নিজেকে যে বড় বলে, বড় সেই নয়, তুমি সৎ মানুষ, তাই তোমার লাইফে হাজার লোক। আরে ভাই, আমরা অসৎ মানুষ, কন্ট্রোভার্সি ক্রিয়েটার, বাজে কাজ, লোকের পিন্ডি সটকাই। আমগুলো কিন্তু মানে সবসময় না হইলো, মাঝে মাঝে আমাকে ওয়ানকে লুক দেখে, তার মানে কি আমি সৎ মানুষ? সত্যি যদি সত্যিকারের সৎ মানুষ হইতা না, কেন কিনে মনোমালিন্য হচ্ছে এটা বলে দিতে? লোককে এইভাবে বার্থডে ক্যাপ করিয়া হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে করিয়া লোককে ঘুরাইতেন। বউ শিখাই দিছে, বউ চাবি দিয়ে দিছে, জীবনে বাঁচতে গেলে কিক খেতে লাগে, একটা ধাক্কা খেতে লাগে, একটা লাত্তি খেতে লাগে। একটা লাত্তি? তুমি সারা জীবনে একটা লাত্তি খাইলা? এই জন্য জীবনে কিচ্ছু করতে পারোনি, মাত্র 2300-2500 টাকা অ্যাকাউন্টে আছে, একটা লাত্তি খাইছো। সমস্ত ভিউয়ারদেরকে রিকোয়েস্ট করবো, আজকে যখন ও লাইভে আসবে, তোমরা সবাই পা দেখাবে, ওরে এমন কিক দিবা, এমন কিক দিবা, ও এক দৌড়ে ইডেন গার্ডেনে যাবে। ও জীবনে একটা লাত্তি খাইলো, এই 7 দিন হয়েছে লাত্তি খাইছে, বুঝলে? আগে লাত্তি খাইনি, 10-15 দিন হয়েছে লাত্তি খাইছে নাকি, আগে লাত্তি খাইনি। এই লাত্তিটা খেয়ে ও স্মার্ট ওয়ার্কার, সঙ্গে সঙ্গে হার্ড ওয়ার্কার। সত্যি যা হার্ড ওয়ার্কিং দেখলাম ওর আর কি, উঠছে শুচ্ছে ঘুমাচ্ছে, পোষ্যর ঘর পরিষ্কার করা ছাড়া ওর হার্ড ওয়ার্কিংটা কোন জায়গায় দেখলাম? তোমরা দেখেছো? আমি সে চোখে কম দেখি, বয়স হয়ে গেছে। স্মার্ট ওয়ার্কিং, তুমি স্মার্ট ওয়ার্কিং, ওই ল্যাপটপে বসা যার নাকি পকেটে পয়সা নাই, সে স্মার্ট ওয়ার্ক কি করলো? যেই স্মার্ট ওয়ার্ক করছো, সেই ওয়ার্কিং এ বউকে দুই বেলা ভাত দিতে পারতা? পারতে ঘরে এসি হাওয়া খেতে? সুখ লাগে না, দিনে দুই বেলা দুই মুঠো ভাত লাগে, সৎ পদে থাকে, এইসব কথা বলা যায়? এসির হাওয়াতে ঘুমাইলে, একটু ঘামলেই মুখটা এমন করলে, এসব কথা বলা যায়? সুন্দর টিভিতে ভিডিও সিনেমা দেখলে, সারাদিন কোনো কাজ না করে, অবশ্যই তুমি শেয়ার মার্কেট করো, কিন্তু তুমি সেরকম কিছু করতে পার না, সেরকম কিছু করতে পারলে তোমার অ্যাকাউন্টে 2300-2500 টাকা হতো না, আমাকে শেয়ার মার্কেটটা শিক্ষা দিয়েছো না। তো তুমি কতটুকু স্মার্ট ওয়ার্কার? আর তুমি যদি স্মার্ট ওয়ার্কার সত্যিকারের হতে না, তোমার বউ তোমার হাতে টাকা দিয়ে বিশ্বাস করত, বউর বিশ্বাসটা পাওনি। আরে ভিউয়ার্স, ভুলে গেছি বলতে, আমি রোজ রাত্রে মোটিভেশনাল ভিডিও দিই, দেখছো? আমার সৌমেন ভাই, আমার ভাই ডাকলাম, কি ডাকুম? ভাই ডাকা নিষেধ, দাদাও ডাকতে পারবো ছোট, শুধু নামটাই বলি। তো সৌমেনে না মোটিভেশনাল কমিউনিটি পোস্ট দিছে, আমাকে এতটা ফলো করো, তো আমাকে বললেই পারো, আমি প্যাশন ওই দিকে ফলো করি। একটু বললে কি হয়, তোমার লাইভটা তো আমি যাবো না, আমার না আত্মসম্মান বোধ আছে, আমি গিয়ে হাত দেখাবো না, তুমি তোমার ভিডিওতে আমার নামটা বলবা, তাহলে আমার একটু, তুমি না বলেছো পারলে লোকে উপকার করো, তো আমার উপকার করলে কি হয়, আমি তোমাকে খারাপ কথা বলি বলি না, আমি কালকে থেকে ধূপকাঠি নিয়ে বসবো, আমি তো এসব খাই না, ধূপকাঠি নিয়ে না তোমার একটিংটা করতে পারবো। তো শোনো, তুমি মানুষকে কত জ্ঞান দাও না, লোককে পরিবার নিয়ে থাকতে বলো, তা মোটিভেশনাল ভিডিও কখন, আমি যেগুলি বলি, কখন মানুষের প্রয়োজন, কখন তুমি হয়ে যাও প্রিয়জন, এক্স্যাক্টলি আমার কত দিয়েছে, আমি সো সুইট, আমি একটা বড় চ্যানেলের ইন্সপিরেশন হয়ে গেলাম, তাই তো? তা তোমরা না তখন দুজন স্বামী স্ত্রী মিলে গান শুনতা, এ একটা গান সে তোমরা পালা করে গান শুনতা, তুমি যাকে ভালোবাসো, বেশুরা গাইবো, হাজারবার গাইবো, আমার গলা আমার সুর। হ্যাঁ, তারপরে কি জানি ওটা গাইছিল, প্যার মে আকসর এসা হোতা হ্যায়
कोई खोता है कोई पाता है, कोई हंसता है कोई रोता है, कोई हंसता है कोई रोता है। तू प्यार है किसी और का, तुझे चाहते कोई और है। तो शिव गान टान छाइरा तुम्हें এখন আমার মতো মোটিভেশনাল ভিডিও ভিডিও না কমিউনিটি পোস্ট দিচ্ছ, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, কিন্তু আজকে লাইভে তুমি আমার চ্যানেলের নামটা বলবা। হ্যাঁ, দিদি ডাকবা না, দিদি ডাকবা না, মানুষ সন্দেহ করবে। আমি তোমাকে ভাই ডাকবো না, তুমি আমাকে দিদি ডাকবা না, প্যাশনেট এপি বললে হবে, নাম ধরে ডাকবা। আচ্ছা, তারপর কি বলছিল? নিজেই বলছিল ইউটিউবের কোনো কেরিয়ার নাই, ইউটিউবের কোনো ভবিষ্যৎ নাই। বলছে কিনা বলো? সে ব্রাহ্মণের ছেলে, আমি কিন্তু ব্রাহ্মণের মেয়েও না ব্রাহ্মণের বউও না। এখন কালকে রাত্রে বলে ইউটিউবই নাকি রুটি রোজগার, ইউটিউবই নাকি সব, ইউটিউবের জন্য এক মুখে ও এতগুলি কথা যে বলে, এগুলি ভালো লাগে না। না, তুমি একটা স্ট্যান্ড বুঝি, যখন তুমি খাও হ্যাঁ একরকম, যখন তুমি জল খাও একরকম, যখন তুমি গঙ্গা জল খাও তুমি অন্যরকম হয়ে যাও। লোকে যদি পরিবারকে সময় দেয় তোমার কে কখন তোমার ইচ্ছাতে লাইভে আসবে? তুমি নিজেই রাম বলো নিজেই শ্যাম বলো, হয় না, হয় না। মানব জীবন, শোনো সবচেয়ে বড় যে কথাটা, সে বেলুর মঠে যাবে, এর মধ্যে সে ধার্মিক লাইনে, মানে গোয়িং টু বি সন্ন্যাসী, হাফ কি বলবো এটাকে, ডোমেস্টিক এনিমেল। ও ডোমেস্টিক এনিমেলই তো, বউর কাছে তো এনিমেলিও। ওর বাড়িতে পোষ্যটা ওর মতো কোনো ডিফারেন্স আছে বলে আমার নিজেরও মনে হয় না। যাই হোক, ও কিছুটা গৃহস্থ কিছুটা সন্ন্যাসী। ও কিছুদিন আগে বুদ্ধর খুব মানে ভক্ত ছিল। বুদ্ধদেব কি কখনো এগুলি করতো? করতো না। আচ্ছা, ও মানব জীবন বৃথা হতে দেবে না। ইস্কো, কত চ্যানেল দেখায় আস্থা চ্যানেল, মানব জীবন একবার একবার হয় এটা, জীবনে 31টা বছর ও কত কাজ করলো, জীবনটা বৃথা হইতে দিল? তোমরা দেখলা 18-19 বছরে একটা মায়েরে বিয়া করে নিল, এর আগে প্রেম করলো, 12-এর পরে কোনো কাজ করতো না, তখন থেকে এইটা ধরে রাখলো, বউয়ে আংটি বেচা সংসার চালাইলো, লাস্টলি ভাগ্য সাথ দিল বউ ভাইরাল হইলো, ওর জীবনটা বৃথা হইছে? হয় নাই। একদম বাজে কথা বলবা না, ওর কি কর্তব্য পড়েন ছেলে? হ্যাঁ, মা বাবার কিরকম খেয়াল রাখে, বোনের কিরকম খেয়াল রাখে, কাকা কাকির কিরকম খেয়াল রাখে, সারা সপ্তাহে শুধু একটাই কাজ করে, শুধু মনসা মন্দিরে পূজা দিতে যায় প্রত্যেক রোববারে, এছাড়া না 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 না, ল্যাপটপে কিছুদিন গ্রাফিক্স শিখলো, ওইটাও কিছু করতে পারে না, বউয়ের ধাক্কা দিয়া ধাক্কা দিয়া ওই চ্যানেল চালাইতো। এখন বউ বলছে চ্যানেল যদি না চাস তোরে আমি ঘরে খাওয়ার দিব না, একদম সিগারেট থেকে বিড়িতে আনছে, এবার বিড়ির থেকে ধূপকাঠিতে আনবো দেখবা। আরে শোন শোন, তুই না সিগারেট বিড়ি ছেড়ে ধূপকাঠি খা, ধূপকাঠিতে অনেকক্ষণ টাইম লাগবে। ইয়েস, গ্রেট আইডিয়া, কারণ দেখ বেশি দিন আর বউ পয়সা দিবে না, এমনি তুই কত টাকা ব্যাংক থেকে নষ্ট করেছিস, হ্যাঁ আর তোরে পয়সা দিবে না ও। তুই শোন, তুই পাট কাঠি খাইতে পারবি না, ধূপকাঠি খা। এদিকে এত নোংরা খাওয়ার খাচ্ছে, এদিকে ও এইমসে যাবে ডাক্তার দেখাতে, ওর ওই যে আছে টমেটো খেলে কাঁচা লঙ্কা খেলে ওর এগুলি হয়, আর খাসির জোলগুলি খাইলে ওর কিচ্ছু হয় না। তারপরে জ্ঞানের ভাণ্ডার, এটা অনেক বড় হয়ে যাচ্ছে, সময় সময় সব বলবে, সময় সময়টা কবে আসবে যেদিন আমরা সত্যটা জানতে পারবো? শোনো ভিউয়ার্স, অনেক বড় ভিডিও তোমরা দেখবে না, সেকেন্ড পার্ট আনছি, তোমরা যদি আরও কিছু জ্ঞান চাও, নীতি জ্ঞান, বাস্তব জ্ঞান, পার্থিব জ্ঞান, অবশ্যই ওয়েট করো আমার পার্ট টুর জন্য, সময়ের জন্য ওয়েট করো, সময় সময় সময়।